যেখানে রিচার্জ হওয়ার পরেও আমার বিপুল পরিমাণ পানির স্বল্পতা থাকবে। সেখানে আমি একটা গলফ কেন প্রপোজ করতেছি, কেন মানুষের কুয়াকাটায় গিয়ে গলফ খেলতে হবে তো বুঝতে পারলাম না। আর এই গলফের ম্যানেজমেন্ট কাদের কাছে থাকে এটা কি আমরা জানি না। আমাদের তো ওখানে গলফের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। মানুষ যদি বিচে গিয়েও গলফ খেলতে যায় তাহলে আর লাভটা কি হলো? মানুষ বিচে যাবে বিচ দেখতে, সে গলফ খেলতে ওখানে যাবে না। তো আমি এটা আপনাদেরকে একটু পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। যখন রিচার্জের কথা বলেন, গ্রিন বেল্ট কিন্তু একটা অনেক বড় রিচার্জের কারণ হতে পারে, কিন্তু সেখানে কি কি গাছ লাগালে রিচার্জটা হবে এটা আমাদেরকে দেখতে হবে। পরিবেশ এবং বন মন্ত্রণালয় থেকে এই দিন সাতেক আগে কুয়াকাটায় শুধুমাত্র সমুদ্র সৈকতে প্লাস্টিক কালেক্ট করা হয়েছে। একদিনে 6 কিলোমিটারে 323 কেজি প্লাস্টিক। আমরা কি ভয়াবহতাটা বুঝি? এটা তো বুঝতে হবে আমাদের। এবং এই যেহেতু এটা একটা কোস্টাল এরিয়া, আমরা যদি আমাদের এই প্রপোজিশনে একটু, আপনারা কিন্তু এখনো এটা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে পারেন যে এই সমুদ্র সৈকতে এই মাস্টার প্ল্যানের অতিরিক্ত হিসাবে সম্পূরক হিসেবে বলে দেয়া হচ্ছে যে এখানে কোনো সিঙ্গেল ইউজ প্লাস্টিক ক্যারি করা যাবে না। এবং সকল সিঙ্গেল ইউজ প্লাস্টিকেরই বিকল্প আছে, অনর্থক তর্কে জড়িয়ে লাভ নেই। টু কাট ইট শর্ট, ওয়াটারের দিকে খেয়াল রেখে দুই একটা প্রস্তাবনা আপনাদের মনে হয় বদলানোর দরকার আছে। আর আমাদের একটা বড় কল হওয়া উচিত কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলস, এটা করে বাকি কাজগুলোর দিকে আমরা আগাতে পারি। তা নয় তো গতকালও এসছে আমার কাছে অভিযোগ যে এখনো আবার নতুন করে কক্সবাজারের সমুদ্র সৈকতে আবার দোকানপাট করা হচ্ছে। এটা টম অ্যান্ড জেরির মতো হচ্ছে, আমরা ভাঙি ওরা বানায়, আমরা ভাঙি ওরা বানায়। তো দের হ্যাজ টু বি পলিটিক্যাল সাপোর্ট ফর দ্যাট, এবং সেই জন্য কোস্টাল জোন ম্যানেজমেন্ট রুলের অধীনে জোন ABC আপনাদের করে ফেলা উচিত।